হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে শেয়ার করার জন্য। পরিপ্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি ইউরোপের যে 7 দেশে ভিসা পাওয়া খুবই সহজ। সহজ বলে তো ভিসা প্রসেসিংয়ের রেশিও হচ্ছে প্রায় 90.5%। আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 90.5%। তো বন্ধুরা, এই বিষয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে যারা বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চান বা ইউরোপ যাওয়ার স্বপ্ন, যারা খুব সহজে ইউরোপে যেতে চান। আপনারা সবাই জানেন যে ইউরোপে যাওয়া খুবই কঠিন একটা বিষয়, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু টিপস যদি আপনারা মানেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যাওয়া খুব সহজ হয়ে যাবে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ইউরোপের যে 7 দেশে ভিসা পাওয়া খুব সহজ, সেই 7টা টিপস নিয়ে আমরা আলোচনা করব। ইউরোপে ভ্রমণ বা বসবাস আমাদের কাছে স্বপ্নের মতো, আমাদের কাছে আমরা অনেক মানুষের কাছে স্বপ্নের মতো, কারণ ইউরোপে সবাই যেতে পারে না, আর যাওয়ার জন্য অনেক অধ্যবসায়ের প্রয়োজন, অনেক বিষয় থাকে এখানে, অনেক টেকনিকের প্রয়োজন। আমরা আমাদের জীবনের মূলত অর্থনৈতিক মুক্তির জন্য এবং নিরাপদ জীবনের জন্য আমরা প্রায়শই সবাই ইউরোপ, আমেরিকা, কানাডার দেশগুলোর দিকে ছুটতে থাকি। আর এই ছুটার পিছনে আমাদের অনেক প্রতিবন্ধকতা থেকে থাকে, যেমন আমাদের অনেকের টাকা অভাব থাকে, অনেকের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার উপায় সম্পর্কে না জানার কারণে ইউরোপ যেতে পারে না। আবার প্রায় সব ইউরোপের দেশগুলোর ভিসা পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যারা ইউরোপে যেতে চান তাহলে আপনাদের আগে জানতে হবে যে ইউরোপের বর্তমানে কোন কোন দেশে ভিসা খোলা আছে বা কোন কোন দেশে যাওয়াটা সহজ, কোন কোন দেশে যাওয়াটা কঠিন। এই বিষয়গুলো আপনি যদি ক্লিয়ার না হন সেক্ষেত্রে আপনার জন্য খুবই দুরূহ হয়ে যাবে যে আপনি ইউরোপে যেতে পারবেন। তো বন্ধুরা, বর্তমানে ইউরোপের কয়েকটি দেশ আমাদের ভালো ভিসা দিচ্ছে। আমরা কিন্তু খুব সহজেই ভিসা করে বাংলাদেশ থেকে ইউরোপের কয়েকটা দেশ ভ্রমণ করতে পারি। আমরা আজকে ইউরোপের এমন কয়েকটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশগুলো ভিসা পাওয়ার জন্য আমাদের বেশি কষ্ট করতে হবে না। যে 7টা দেশ নিয়ে আলোচনা করব, আপনারা যারা ইউরোপে যেতে চান, বিভিন্নভাবে চেষ্টা করতেছেন, বিভিন্ন দালালের খপ্পরে পরে প্রতারিত হয়েছেন, তাদের জন্য আশা রাখি ভিডিওটি কাজে দেবে। আর ভিডিওটি যদি কাজে দেয় তাহলে আমাদের ভিডিওটি বানানোই সার্থক হবে। তো ভিউয়ার্স, যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি যে আসলে ইউরোপে যে 7 দেশে আপনি ভিসা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে পাবেন বা পাওয়ার সম্ভাবনা 95%, সেই সম্পর্ক দেশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনি ইউরোপের দেশ ভ্রমণ করার জন্য সেনজেন ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, এই বিষয়ের মাধ্যমে আপনি এই 26টি দেশ আবাদে ভ্রমণ করতে পারবেন এবং সর্বোচ্চ 90 দিন বন্ধ থাকতে পারবেন। এই বিষয়ের মেয়াদ 6 মাস, অর্থাৎ 6 মাসের মধ্যে 90 দিন যায় ইউরোপীয় দেশগুলোতে প্রবেশ করার জন্য। ইউরোপের দেশগুলোর ভিতরে যেসব দেশগুলো কিন্তু উন্নত নয়, ইউরোপের মধ্যে এমন কিছু দেশ আছে যেখানে আমাদের ভিসা হলেও আমাদের যাওয়া উচিত নয়। আজকে আমরা আলোচনা করব ইউরোপের এমন কিছু দেশ নিয়ে যে দেশগুলো উন্নত এবং খুব সহজে আমাদের ভিসা দিয়ে থাকে। ইউরোপের ভিসা নিয়ে নিচে একটি আরেকটি ভিডিও দিয়েছিলাম আমি এর আগে। তো তারপর আজকে যে এটা করবো সেটা হচ্ছে এখানে ইউরোপের যে 7টি দেশ সহজে ভিসা দেয়, এর মধ্যে 1 নম্বর আছে সুইজারল্যান্ড, 2 নম্বর আছে ফ্রান্স, 3 নম্বর আছে লিস্টেনস্টাইন, 4 নম্বরে আছে লিথুনিয়া, 5 নম্বরে পর্তুগাল, 6 নম্বরে লাটভিয়া, 7 নম্বরে আছে মাল্টা। ইউরোপের এই 7টা দেশ, যারা বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন, তারা খুব সহজে দেশগুলো ভিসা পেয়ে যাবেন। এই দেশগুলো সম্পর্কে নাম জানলাম, এখন আমরা এই দেশগুলো সম্পর্কে জানা দরকার, কারণ যে দেশে আপনি যাবেন সে দেশের কৃষ্টি কালচার, সে দেশের ভাষা, সে দেশের সংস্কৃতি সব কিছু সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, ধারণা থাকলে আপনার জন্য বেটার।
সেক্ষেত্রে সুইজারল্যান্ড পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ হলো সুইজারল্যান্ড। চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি দেশ, এটি পশ্চিম ইউরোপের ছোট্ট একটি দেশ। সুইজারল্যান্ডকে বলা হয় পুরো ইউরোপের হৃৎপিণ্ড। সুইজারল্যান্ডের দক্ষিণে ইতালি ও উত্তরে জার্মানি, পশ্চিমে ফ্রান্স এবং পূর্বে অস্ট্রেলিয়া রয়েছে। বর্তমানে বাংলাদেশিদের ইউরোপের সুইজারল্যান্ডের জন্য বেশি একটা কষ্ট হচ্ছে না। সুইজারল্যান্ড বর্তমানে খুব সহজে ভিসা দিচ্ছে। আমরা এখন বাংলাদেশে বসেই সুইজারল্যান্ডে ভিসা আবেদন করতে পারি। সুইজারল্যান্ডে আসলে আপনাকে হয়তোবা ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা আসতে হবে। বর্তমানে এই ধরনের ভিসা একটু হলেও অ্যাপ্রুভাল পাওয়া যায়। 2 নম্বর আছে ফ্রান্স। 20 বছরের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লোক বহুল পর্যটক কেন্দ্র হিসেবে খ্যাত ফ্রান্স। ফ্রান্সের নাম শুনলে আমাদের মাথায় আসে সেই শক্তিশালী একটা ফুটবল টিমের কথা এবং পৃথিবীর সেরা ফুটবলারদের মধ্যে একজন জিনেদিন জিদান। শিল্প সাহিত্যে এক অসাধারণ নিদর্শন প্যারিস শহরের চিত্র এবং মনে পড়ে সেই বিশাল আইফেল টাওয়ারের কথা। শিল্প সাহিত্যের জন্য বিখ্যাত একটি দেশ হল ফ্রান্স। ফ্রান্সের চাকরির জন্য ভিসা পাওয়া খুব কঠিন। যদি আপনি ফ্রান্সের চাকরির জন্য ভিসা আবেদন করেন তাহলে এটা নিছক বোকামি ছাড়া আর কিছুই হবে না, কারণ চাকরি ভিসার জন্য আপনার অ্যাপ্রুভাল পাওয়াটা খুবই কঠিন ব্যাপার। তবে যারা স্টুডেন্ট ভিসা যেতে চান তার অবস্থায় IELTS থাকতে হবে। বাংলাদেশের মানুষ ফ্রান্সের নিচে কয়েকটি ক্যাটাগরিতে ভিসা পেতে পারেন। একটা হচ্ছে পারিবারিক ভিসা, ব্যবসা ভিসা, স্টুডেন্ট ভিসা এবং পর্যটন ভিসা মানে ট্যুরিস্ট ভিসা। এই 4টা ভিসা আপনারা পাবেন। তারপর হচ্ছে লিস্টেনস্টাইন। ইউরোপের অসংখ্য দেশগুলোর ভিতর ছোট্ট একটি দেশ হল লিস্টেনস্টাইন। ছবির মতো সুন্দর এই দেশটি লিস্টেনস্টাইন দেশটি সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। দেশটির চারপাশে পাহাড়ি সৌন্দর্যের অপরূপ ছোঁয়া দিয়ে ঢাকা। দেশটির আয়তন মাত্র 160 বর্গ কিলোমিটার। বাংলাদেশের যে কোনো জেলার আয়তনের চেয়ে তো কম লিস্টেনস্টাইনের আয়তন। লিস্টেনস্টাইন দেশ জনসংখ্যা খুবই কম, তাদের অনেকে আছে অন্য দেশের। তারপর আছে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি দেশ। লিথুয়ানিয়া সুইডেনের বিপরীত তীরে অবস্থিত। লিথুয়ানিয়া শিক্ষার হার 99%। লিথুয়ানিয়ার সব থেকে স্টুডেন্ট ভিসার সুবিধা বেশি। আমাদের দেশের মেধাবী স্টুডেন্ট বা টাকার অভাবে ইউরোপে যাওয়ার ইউরোপ আমেরিকার দেশগুলোতে পড়াশোনা করার সুযোগ পান না। লিথুয়ানিয়া অন্যান্য দেশের তুলনায় জীবনযাত্রা ব্যয় অনেক কম, তার জন্য অল্প খরচে শিক্ষার্থীরা লিথুয়ানিয়া পড়াশোনা করতে পারেন। লিথুয়ানিয়া পড়াশোনার মানও খুব ভালো। 85 নম্বর হচ্ছে ইউরোপের দক্ষিণ শেষের দিকে অবস্থান পর্তুগাল দেশ। পর্তুগালে যারা যেতে চান তারা যেতে পারেন। তারপর আছে লাটভিয়া। উত্তর ইউরোপের ছোট্ট একটি দেশ লাটভিয়ার। দেশটি বাল্টিক সাগর ও পূর্বে অবস্থিত। দেশটির আয়তন বাংলাদেশের অর্ধেকের কম। লাটভিয়াতে প্রচুর পরিমাণ ভিসা দিয়ে থাকে। স্টুডেন্টদের জব ভিসাতেও আপনি লাটভিয়া যেতে পারবেন। ইতিমধ্যে অনেক বাংলাদেশি আছেন যারা লাটভিয়া থাকেন। সহজে ইউরোপে ভ্রমণের এটি একটি উপায় হতে পারে। তারপর হচ্ছে মাল্টা। 7 নম্বর ইন্ডিয়ান এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে এই দেশটি। সাথে স্টুডেন্ট ভিসা তো আছে। আপনি খুব সহজে মাল্টাতে ভিসা নিয়ে আসতে পারেন এবং মাল্টাতে বসবাস করতে পারেন। মাল্টা মূলত 7টি দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ। ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত এই দেশটি ইউরোপ ভ্রমণের জন্য এটি একটি ভালো উপায় হতে পারে। তো বন্ধুরা, যারা ইউরোপে কোন দেশে যেতে কতটা টাকা লাগে এটা যদি কেউ জানতে চান তাহলে BSF গ্লোবাল ওয়েবসাইট যে আছে সেখানে আপনারা ঢুকলেই আপনার দেশ দিয়ে সার্চ দিলে আপনি দেখতে পাবেন যে কোন দেশে যেতে কত টাকা লাগে, এটা হচ্ছে বাস্তব চিত্র। তো বন্ধুরা, যারা ইউরোপে যেতে চান তারা এই 7টা দেশ বেছে নেবেন, তাহলে আপনার জন্য মনে হয় যে একটু বেটার হবে। কারণ হচ্ছে এখানে ভিসা হওয়ার সম্ভাবনা 99% থাকে এই সমস্ত দেশেতে। তো বন্ধুরা, আজ পর্যন্ত আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সেখানে সবাই ভালো থাকুন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।